নমস্কার শিক্ষক বন্ধু, মো বিকাশ কুমার স্বাগত করছি আপন মানকার ফেভারিট ইউটিউব চ্যানেল কো। আসন্তু আজি মু আপন মানকু কহিবি যে আমার যে প্রাথমিক উচ্চ প্রাথমিক আছে যেটা কি এলিমেন্টারি লেভেল আছে। এলিমেন্টারি লেভেল ছোট লিস্ট অলরেডি উপলব্ধ হয়ে যাইছে, যে 2021 মসিয়া আসন্ত বর্ষ পাই ছোট লিস্ট যেটা কি আপন মানকার বাই 2021 মসিয়ার ছোট লিস্ট আম পাখরে অলরেডি অ্যাভেলেবল হয়ে যাইছে। ও মু আপনার কহিবি যে কেউ কেউ ছুটি কেউ কেউ মাসের অছি এবং সামার ভ্যাকেশন কত দিন অছি, দুর্গাপূজা ছুটি কত দিন অছি, এক্সমাস ছুটি কত দিন অছি, সে বিষয়ে মু আপনার সবিশেষ সূচনা প্রদান করিবি। তো আমার গোটে সন্দেহ লা কোভিড-19 পাই হয়ত ছুটি আমার কটা যাই পারে বা সামার ভ্যাকেশন হয়ে নপারে, কিন্তু সেভাবে কিছু লিস্টে মেনশন হয়নি। যেতিকি বয়স দিন ছুটি হওয়ার কথা হয়েছে, তো চলন্তু ভিডিওটি স্টার্ট করিবা যে দেখিবা কেউ মাসের কোন কোন অবজার্ভ অছি, কেউ মাসের কোন কোন অছি। তো ভিডিওটি স্টার্ট করিবা পাই পূর্বরু মু কহি রাখুছি, যদি আপনার প্রথম থর পাই আমার চ্যানেলকে ভিজিট করছেন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, তাহলে লেখা লাল সাবস্ক্রাইব বটনকে দবাই সাবস্ক্রাইব করন্তু এবং তার সাথে থাকা বেল আইকনকে দবাই দিয়ন্তু, যাহাফলে এই চ্যানেল দ্বারা প্রস্তুত প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনার পাখে আগে পৌঁছে পারিব। এবং ভিডিওটি নিশ্চিত রূপে থরে লাইক করন্তু, শেয়ার করন্তু এবং কমেন্ট করিবাকু জমারে ভুলন্তুনি। তো শিক্ষক বন্ধু চলন্তু দেখিবা বর্তমান চিঠিটি আপনার পেজ ওপেন হয়ে আছে, দেখুন ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ওড়িশা ভুবনেশ্বর অফিস অর্ডার নম্বর আপনার দিয়া হয়েছে যে 2424132 এবং তার ডেটেড অছি 21/12/20 ইয়ে বাহারছে। তেমন এই যে আপনার মানে দেখলে এ সাধারণত তো আপনার মানে এটা হচ্ছে আমার এলিমেন্টারি ক্যাডার মানে এলিমেন্টারি এডুকেশন পাই। তো হলিডে লিস্ট ফর দি এলিমেন্টারি স্কুল ফর দি ক্যালেন্ডার ইয়ার 2021 পাই দেখুন, প্রথমে জানুয়ারির অছে নিউ ইয়ার ডে 1 তারিখ অছে, জানুয়ারি 1/21/2021 ফ্রাইডে যেটি হচ্ছে আপনার মানকর হচ্ছে শুক্রবার এবং তা ছুটি অছে। তারপরে অছে মকর সংক্রান্তি, জানুয়ারি মাসের কথা কুচি 14 তারিখ অছে জানুয়ারি মাসের মকর সংক্রান্তি এবং তারপরে অছে নেতাজি জয়ন্তী আর সাম্ব দশমী অছে 23 তারিখ যেটাকে আপনার মানকর নেতাজি জয়ন্তী অবজার্ভ লেখা হয়েছে, শনিবার অছে সেটা অবজার্ভ লেখা হয়েছে। তারপরে রিপব্লিক ডে লেখা হয়েছে 26/1/2021 যেটাকে টিউজডে অছে এবং তাহা মধ্যে অবজার্ভ লেখা হয়েছে। তো সাধারণত জানুয়ারি মাস আপনার 4টি ছুটি, 2টি অবজার্ভ আছে এবং 2টি ডাইরেক্ট ছুটি আছে। তেমন ইয়ে গলা জানুয়ারি মাসের ছুটি। তারপরে আসুন ফেব্রুয়ারি মাসের ছুটি দেখবা, বসন্ত পঞ্চমী যেটাকে সরস্বতী পূজা কুয়াছে সেটা হচ্ছে 16/2/2021 আছে এবং তাহা মধ্যে অবজারভেশন আছে। তো এইটা গোটে ছুটি মাত্র হচ্ছে ফেব্রুয়ারি মাসের আছে। তারপরে আমি দেখিবা হচ্ছে মার্চ মাসের কোণ আছে না, পঞ্চায়েত রাজ দিবস আমার প্রত্যেক মার্চ 5 তারিখ পঞ্চায়েত রাজ দিবস হুয়ে, তেমন 5/3/2021 ফ্রাইডে শুক্রবার আছে পঞ্চায়েত রাজ দিবস। মহাশিবরাত্রি আছে যেটা জাগর আছে কেতে না 11/3/2021 থ্রসডে আছে। হোলি আছে কত তারিখ না 29/3/2021 হচ্ছে হোলি আছে যেটাকে মন্ডে। তো মার্চ মাসের এই 3 দিন ছুটি আছে এবং গোটে বি অবজারভেশন কিছু না। তারপরে আমি যা এপ্রিল মাস, এপ্রিল মাস হচ্ছে উৎকল দিবস, দেখুন উৎকল দিবস হচ্ছে 1/4/2021 তাদের ফিক্স পুরা, তেমন এটা হচ্ছে থ্রসডে আছে অবজার্ভ আছে। তারপরে হচ্ছে গুড ফ্রাইডে আছে 2/4/2021 এটা হচ্ছে গুড ফ্রাইডে আছে হচ্ছে শুক্রবার। তারপরে হচ্ছে মহাবিষুব সংক্রান্তি বা ডক্টর আম্বেদকর জয়ন্তী আছে 14/4/2021 ইয়ে বি হচ্ছে ওয়েডনেসডে আছে এবং তারপরে আছে শ্রীরাম নবমী আছে 21/4/2021 ইয়ে বি হচ্ছে ওয়েডনেসডে আছে। তো আপনার সাধারণত 4টা ছুটি আসিগলা এপ্রিল মাসের, 2টি অবজার্ভ আর সব ছুটি আছে। তারপরে আসন্তু দেখিবা যে সামার ভ্যাকেশন 6/5/2021 রু 18/6/2021 38 ডেজ পড়ুছে, এটা হচ্ছে থ্রসডে টু ফ্রাইডে, এটা হচ্ছে 6/5/2021 18/6/2021 এটা আপনার মানকর হচ্ছে সামার ভ্যাকেশন যেটাকি হচ্ছে মে 6 রু 18 জুন পর্যন্ত পড়ুছে এবং 6টা সন্ডেকে ছাড়িকি 38 দিন। মনে রাখুন সামার ভ্যাকেশন দেখুন অছি, যে আমি মানে যে সন্দেহ করতে যে সামার ভ্যাকেশন রহবনি, কিন্তু সামার ভ্যাকেশন লিস্টে অছি। তেমন ইয়ে চালিগাল জুন পর্যন্ত। তাপরে আসুন জুলাই মাসের দেখবা ছুটি, রথযাত্রা আছে 12/7/2021 মানে জুলাই 12 অছি রথযাত্রা মন্ডে পড়ুছে। বাহুড়া যাত্রা আছে 20/7/2021 টিউজডে ছুটি আছে এবং ঈদুল জুহা পড়ছে 21/7/2021 এটা হচ্ছে ওয়েডনেসডে। তো এই 3টা ছুটি বর্তমান জুলাই মাসের অলরেডি অছি, কিছু অবজারভেশন নাই। তারপরে আসবে অগস্ট মাসের মহরম পড়ছে 20/8/2021 এটা ফ্রাইডে শুক্রবার হচ্ছে এবং এইটা সাধারণত হচ্ছে অগস্ট মাসের হচ্ছে আপনার পাইবে যে এটা হচ্ছে মহরম ছুটিটা। এবং তারপরে আপনার পাইবে জন্মাষ্টমী হচ্ছে 30/8/2021 মন্ডে, 30/8/2021 হচ্ছে মন্ডে হচ্ছে যেটাকি জন্মাষ্টমী এবং তাহা মধ্যে অগস্ট মাসের। তো অগস্ট মাসে মাত্র 2টি ছুটি অছি। গণেশ পূজা সবুলে অগস্ট মাসের পরে, এত দেখুন অধিকাংশ সময় অগস্ট সেপ্টেম্বর এই ভিতরে পড়ে, বর্তমান সেপ্টেম্বর মাসের তো 2টি ছুটি অগস্ট পরে, বর্তমান আসুন সেপ্টেম্বরকে যা। গণেশ পূজা হচ্ছে অছি 10/9/2021 হচ্ছে ফ্রাইডে অবজারভেশন, এরা অবজারভেশন করা যায়। তো গণেশ পূজা আপনারা জানি, নূয়াখাই হচ্ছে 11/9/2021
2021 ଯେଉଁଟାକି ହେଉଛି ସଟରଡ଼େ, ଏଇଟା ମଧ୍ୟ କ'ଣ କରାଯାଏ ନା ଏଇଟା ମଧ୍ୟ ହେଉଛି ଛୁଟି ଅଛି, ତେଣୁ ମାତ୍ର ସେପ୍ଟେମ୍ବରରେ 2 ଛୁଟି ଅଛି ଯେ 10 ଆଉ 11। ତାପରେ ଆସିଲା ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀ, ହେଉଛି ଅକ୍ଟୋବର ମାସରେ 2/10/2021ରେ ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀ ଅଛି ସଟରଡ଼େ, ଏଇଟା ହେଉଛି ଅବଜରଭେସନ୍ ଅଛି। ମହାଳୟ ଅଛି 6/10/2021 ୱେଡ଼ନେସଡ଼େ। ତାପରେ ଆସିଲା ପୂଜା ଭେକେସନ୍, ଦେଖନ୍ତୁ 11/10/2021ରୁ 20/10/2021 ନୋ ଡେଜ୍, ମାନେ 9 ଏକ୍ସକ୍ଲୁଡ଼ିଂ 1 ସନ୍ଡେ, ମାନେ 9 ସନ୍ଡେକୁ ଛାଡ଼ିକି ମନ୍ଡେ ଟୁ ୱେଡ଼ନେସଡ଼େ, ଏଇଟା ହେଉଛି ପୂଜା ଭେକେସନ୍ ଅଲରେଡ଼ି ଦେଇଛି ଲିଷ୍ଟରେ। ତେଣୁ ଆମମାନେ ଯାହା ଭାବୁଥିଲୁ ପୂଜା ଲିଷ୍ଟ କାଟିଦେବ ବୋଧେ, କିନ୍ତୁ ପୂଜା ଲିଷ୍ଟ ବି ଅଛି। ତେଣୁ ଇଏ ଚାଲିଗଲା ଆପଣଙ୍କର କିଏ ମାସର ନା ଅକ୍ଟୋବର ମାସରେ। ତାପରେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ନଭେମ୍ବର ମାସରେ କ'ଣ କ'ଣ ଛୁଟି ଅଛି ନା ନଭେମ୍ବରରେ ଦିୱାଲି ଆଣ୍ଡ କାଳୀପୂଜା ଅଛି, ଯାହା ଦୀପାବଳି ଆଉ କାଳୀପୂଜା, 4/11/2021 ଥର୍ସଡ଼େ ଅଛି। ବଡ଼ ଓଷା ଅଛି 17/11/2021 ୱେଡ଼ନେସଡ଼େ। ରାସ ପୂର୍ଣ୍ଣିମା ଅଛି 19/11/2021 ଫ୍ରାଇଡ଼େ। ପ୍ରଥମାଷ୍ଟମୀ ଅଛି 27/11/2021 ସଟରଡ଼େ। ତ 4 ଆପଣଙ୍କର ପାଇବେ ହେଉଛି ନଭେମ୍ବର ମାସର ଛୁଟି, 4/17/19/21 ଯେଉଁଟା ଦିୱାଲି, ବଡ଼ ଓଷା, ରାସ ପୂର୍ଣ୍ଣିମା, ପ୍ରଥମାଷ୍ଟମୀ। ତାପରେ ଏଇଟା ହେଉଛି ଏକ୍ସମା ହଲିଡ଼େଜ୍, ଯେଉଁଟାକି ହେଉଛି 23/12/2021 ଟୁ 31/12/2021 ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଛି, 8 ଏକ୍ସକ୍ଲୁଡ଼ିଂ 1 ସନ୍ଡେ, ଗୋଟେ ସନ୍ଡେ ଛାଡ଼ିକି ହେଉଛି 8 ଥର୍ସଡ଼େ ଟୁ ଫ୍ରାଇଡ଼େ। ତାପରେ ଲୋକାଲ୍ ଭିଜିଟ୍ ହଲିଡ଼େ ମଧ୍ୟ ଦେଇଛି 2, ତେଣୁ ଟୋଟାଲ୍ ଛୁଟି ହେଲା 82। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଆମେ ଲୋକାଲ୍ ହଲିଡ଼େଜ୍ଟା କିପରି ନେବା ନା ଲୋକାଲ୍ ହଲିଡ଼େଜ୍ ଆର୍ ଟୁ ବି ଏଭେଲ୍ଡ ଏଜ୍ ପର୍ ଲୋକାଲ୍ ନିଡ଼୍ସ ୱିଥ୍ ଦି ପିରିୟଡ଼ ପରମିସନ୍ ଅଫ୍ ଦି ବିଓ ଆଣ୍ଡ ନୋ ଡେଭିଏସନ୍ ୱିଲ୍ ବି ଆଲାଉଡ଼୍। ଏଇଟା କେବଳ ବିଓଙ୍କ ପରମିସନ୍ରେ ଆପଣଙ୍କ ଲୋକାଲ୍ ପର୍ବ ପାଇଁ ଆପଣ ନେଇପାରିବେ। ଏବଂ ଆଉ ଯେଉଁ ରହିଲା ନେତାଜୀ ଜୟନ୍ତୀ, ରିପବ୍ଲିକ୍ ଡେ, ସରସ୍ୱତୀ ପୂଜା, ଉତ୍କଳ ଦିବସ, ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ ଡେ, ଗୁରୁ ଦିବସ, ଗଣେଶ ପୂଜା, ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀ ଆଣ୍ଡ ଶିଶୁ ଦିବସ ଇଟିସି ଆର୍ ଟୁ ବି ଅବଜର୍ଭ ଇନ୍ ଦି ସ୍କୁଲ୍ ଇନ୍ ଏ ବେନିଫିଟିଂ ମ୍ୟାରମ୍, ଏଗୁଡ଼ା ସବୁ ଅବଜର୍ଭ ମାନେ ପାଳନ କରାଯିବ। ଏନୁଆଲ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଫର୍ ଅପ୍ସନାଲ୍ ହଲିଡ଼େଜ୍ ଟୁ ବି ଏଭେଲ୍ଡ ବାଇ ଏମ୍ପ୍ଲୟ ଇଜ୍ ଟୁ ବି ପ୍ରିପେୟାର୍ଡ ବାଇ ଇଚ୍ ସ୍କୁଲ୍ ଏଜ୍ ପର୍ ଦି ଅପ୍ସନାଲ୍ ହଲିଡ଼େ ଲିଷ୍ଟ ପବ୍ଲିକ୍ ବାଇ ଦି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଓଡ଼ିଶା। ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଓଡ଼ିଶାର ଯେଉଁ ଏନୁଆଲ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ ପାଇଁ ଯେଉଁ ଛୁଟି ଥାଏ ସେଇଟା ଆପଣ ନେଇପାରିବେ। ସେ କହୁଛି ଇଚ୍ ସ୍କୁଲ୍ ଏଜ୍ ପର୍ ଦି ଅପ୍ସନାଲ୍ ହଲିଡ଼େଜ୍, ଅପ୍ସନାଲ୍ ହଲିଡ଼େଜ୍ ବୋଲି ନେଇପାରିବେ। ସିମିଲାର୍ଲି ଦି ଲିଷ୍ଟ ଅଫ୍ ଦି ଲୋକାଲ୍ ହଲିଡ଼େଜ୍ ଟୁ ବି ଏଭେଲ୍ଡ ବାଇ ଦି ସ୍କୁଲ୍ ଏଜ୍ ପର୍ ଦି ଲୋକାଲ୍ ନିଡ଼୍ ଇଜ୍ ଟୁ ବି ପ୍ରିପେୟାର୍ଡ ଇଚ୍ ସ୍କୁଲ୍। ତେଣୁ ସେଇଟା ହେଉଛି ଆପଣ ନେଇପାରିବେ, ସେ ଲୋକାଲ୍ ହଲିଡ଼େ ବିଧୁ ନେଇପାରିବେ। ବୋଥ୍ ଦିଜ୍ ଲିଷ୍ଟ ଆର୍ ଟୁ ବି ସବମିଟେଡ୍ ଟୁ ଦି ବ୍ଲକ୍ ଏଜୁକେସନ୍ ଅଫିସ୍ 20 ଜାନୁଆରୀ 2021। ତେଣୁ ଆପଣଙ୍କୁ କିନ୍ତୁ ଯେଉଁ ଆପଣ କରିବେ ଆନୁଆଲ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଆପଣ ଯାହା ହେବ ସେଇଟା ଆପଣ 20 ଜାନୁଆରୀ 2021 ପୂର୍ବରୁ ଆପଣ ସେ ଛୁଟିଟା ଗ୍ରାଣ୍ଟ କରିକି ନେବେ। ତେଣୁ 20 ଜାନୁଆରୀ 2021 ମାନେ ଏଇ 20 ଜାନୁଆରୀ ପୂର୍ବରୁ ଆପଣ ସେଇଟା ନେଇପାରିବେ ଆପଣଙ୍କର ସ୍କୁଲ୍ ପାଇଁ। ଦି ଟୋଟାଲ୍ 2 ଲୋକାଲ୍ ହଲିଡ଼େଜ୍ ସୁଡ୍ ଇନକ୍ଲୁଡ଼୍ ଦି ଲୋକାଲ୍ ହଲିଡ଼େଜ୍ ଡିକ୍ଲେୟାର୍ ବାଇ ଆର୍ଡିସି। ଯଦି ଆର୍ଡିସି ଡିକ୍ଲେୟାର୍ କରେ, କାରଣ ମୟୂରଭଞ୍ଜ ପର୍ବ, ମୟୂରଭଞ୍ଜର ମକର ପର୍ବ ପାଇଁ ଆର୍ଡିସି ବେଳେବେଳେ ଡିକ୍ଲେୟାର କରିଦିଏ ଲୋକାଲ୍ ହଲିଡ଼େ, ଯଦି ବି ଆର୍ଡିସି ଡିକ୍ଲେୟାର କରେ ତାହେଲେ ସେଇ ଆପଣଙ୍କର 2 ଲୋକାଲ୍ ହଲିଡ଼େ ଭିତରେ ଗୋଟେ ଲୋକାଲ୍ ହଲିଡ଼େ କଟିଯିବ, ବା 2 ଯଦି ଡିକ୍ଲେୟାର କରେ 2 ବି କଟିଯିବ। ତେଣୁ ଆର୍ଡିସି ଯେଉଁ ଡିକ୍ଲେୟାର କରୁଛି ତାହା ସ୍ପେଶିଆଲ୍ ନୁହେଁ। ଆନ୍ଏଭଲ୍ଡ ଭିଜିଟର୍ସ ହଲିଡ଼େ ୱିଲ୍ ବି ଏଭେଲ୍ଡ ପ୍ରିଫିକ୍ସ ଟୁ ଏକ୍ସମାସ୍ ହଲିଡ଼େଜ୍ ୱିଥ୍ ପରମିସନ୍ସ ଅଫ୍ ବିଓ। ଦେଖନ୍ତୁ ଯଦି ଆପଣଙ୍କର ଆମର ଭିଜିଟର୍ସ ଡେ କାହାକୁ କୁହାଯାଏ, ଯେ କେହି ଜଣେ ଭିଜିଟର୍ସ ଆସିଲେ ତା ପରଦିନଟାକୁ ଭିଜିଟର୍ସ ଡେ ରୂପରେ ଡିକ୍ଲେୟାର କରାଯାଏ। ତେଣୁ ଯେହେତୁ ଭିଜିଟର୍ସ ଯଦି ନ ହେଇପାରିଲା, ଲୋକାଲ୍ ତ ଗୋଟେ ଭିଜିଟର୍ସ ଗୋଟେ, ତେଣୁ ଯଦି ଭିଜିଟର୍ସ ଡେ ଆପଣଙ୍କର ହେଇନପାରେ ତେବେ ସେଇ ଭିଜିଟର୍ସଟା କ'ଣ ହେବ ନା ବିଓଙ୍କ ପରମିସନ୍ରେ ହେଉଛି ଏକ୍ସମାସ୍ ହଲିଡ଼େ ପୂର୍ବରୁ ସେଇଟା ଆଡ଼୍ କରିଦିଆଯାଏ। ତାପରେ ଆସିଲା ଦେଖନ୍ତୁ ନଟେଡ଼୍ ବିଲ୍ ଦିଆହେଇଛି ଏଜ୍ ଦୋଳ ପୂର୍ଣ୍ଣିମା 28/3/2021, ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ ଡେ 15/8/2021, ଝୁଲଣ ପୂର୍ଣ୍ଣିମା 22/8/2021, ଟିଚର୍ସ ଡେ 5/9/2021 ଆଣ୍ଡ ଚିଲଡ୍ରେନ୍ସ ଡେ 14/11/2021। ଫେଲ୍ ଅନ୍ ସଣ୍ଡେଜ୍ ଦିଜ୍ ଡେଜ୍ ହାଭ୍ ନଟ୍ ବିନ୍ ଇନକ୍ଲୁଡେଡ୍ ଇନ୍ ଦି ହଲିଡ଼େ ଲିଷ୍ଟ, ଯେହେତୁ ଏଗୁଡ଼ା ସବୁ ରବିବାରିଆ ପଡ଼ିଛି ତେଣୁ ଏଗୁଡ଼ା ହଲିଡ଼େ ଲିଷ୍ଟରେ ନାହିଁ, କିନ୍ତୁ ଏଗୁଡ଼ାକ ଆପଣଙ୍କର ହଲିଡ଼େ ଲିଷ୍ଟରେ ନାହିଁ। ତ ହେଇଥିଲା ଆପଣଙ୍କର, ଆପଣ ଦେଖିଲେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଇନ୍ ଡିଟେଲ୍ କହିଗଲି ଛୁଟିଟା, ଆପଣ ଏଇ ଭିଡ଼ିଓରୁ ଆପଣ ଆରାମସେ ପାଇପାରିବେ, ପୁରା ଇନ୍ ଡିଟେଲ୍ କହିଗଲେ ଏଲିମେଣ୍ଟାରୀ। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟିକୁ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଭଲ ଲାଗିଥିବ, ତ ଭିଡ଼ିଓଟିକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, କମେଣ୍ଟ କରନ୍ତୁ, ଆଉ ଆମ ଚ୍ୟାନେଲ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ଜମାରୁ ଭୁଲନ୍ତୁନି। ତ ଆଜି ପାଇଁ ଏତିକି ରହୁଛି, ନମସ୍କାର।